চাকদা এসেছি, চাকদা এসেছি মল্লিকাবন ইকো ভিলেজ রিসর্টে। তো একদম গ্রাম এলাকা, দেখতে পাচ্ছ গ্রাম এলাকা আমি ভীষণ ভালোবাসি। একদম গঙ্গার ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো এগিয়ে চলেছি। এপাশে মেঠো রাস্তা ধরে ডান দিকে পাটকাঠি সব শুকোতে দিয়েছে, আর এই পাশে গঙ্গা বয়ে যাচ্ছে। গঙ্গার ধারে ধারে সব নৌকো বাঁধা রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। তো চলো এগিয়ে চলি, জানি না কত দূর, কিন্তু এত গ্রাম এলাকা, ফাঁকা ফাঁকা একটু কেমন লাগছে। জাস্ট টোটো থেকে নামলাম, রাস্তার অবস্থা ভীষণ খারাপ, রাস্তা মানে পুরো গরুর গাড়ির মতো আর কি। টোটো করে আসলাম স্টেশন থেকে, এই মল্লিকাবন রিসর্টে পৌঁছতে গেলে টোটো ভাড়া নেয় 20 টাকা পার হেড। তো এই জাস্ট টোটো থেকে নামলাম, নেমে এই মেঠো রাস্তা ধরে এগিয়ে চলেছি। পাশ দিয়ে গঙ্গা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অপূর্ব লাগছে আমার। আর একদম ফাঁকা এলাকা, দেখতে পাচ্ছ সব পাটকাঠি এখানে শুকোতে দেওয়া হয়েছে। তো চলো এগিয়ে যাই।